প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, নিয়ামতুল্লাহ আমিন নামক এক ভাই জানতে চেয়েছেন ইসলামী খেলাফত কায়েম করার লক্ষ্যে ইসলামী আন্দোলন করার বিধান কি। প্রিয় নিয়ামতুল্লাহ আমিন ভাই, আমরা জানি যে আকীদার কিতাবগুলোর মধ্যে একটি ঐক্যবদ্ধ এবং সর্বসম্মত একটি আকীদা রয়েছে, নসবুল ইমামি ওয়াজিবুল, অর্থাৎ পুরো উম্মতের উপর একজন খলিফা নির্ধারণ করা এটি উম্মতের জন্য ফরজ, এটি উম্মতের জন্য অবশ্য কর্তব্য। কাজেই একজন খলিফা নির্ধারণ না করে পুরা উম্মত সামগ্রিকভাবে তারা ফরজ তরকের গুনাহগার হবে। এখন এই খলিফা নির্ধারণ করা, যিনি মানব জাতিকে, মুসলিম জাতিকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবেন, কোরআন সুন্নার আইন দিয়ে তাদেরকে পরিচালনা করবেন এবং তাদেরকে শাসন করবেন, এমন একজন খলিফা নিযুক্ত করা সকল মুসলমানদের জন্য ওয়াজিব। কাজেই যেটি ওয়াজিব হয় তার জন্য চেষ্টা করা ওয়াজিব হয়। কাজেই সেই হিসাবে খেলাফত প্রতিষ্ঠার জন্য একজন ইমাম এবং একজন খলিফা নির্ধারণ করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজ নিজ বিবেক বুদ্ধি অনুযায়ী চেষ্টা করা, মেহনত করা, এটা তার জন্য ওয়াজিব হবে। সুতরাং ইসলামী আন্দোলনের মাধ্যমেই শুধুমাত্র খেলাফত কায়েম করা সম্ভব, এটি নির্ধারিত কোনো পন্থা নয়। যে কোনো পন্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে খেলাফত কায়েম করে দিবেন এবং মুসলমানদের জন্য একজন ইমাম আল্লাহ পাক নির্ধারণ করবেন। সুতরাং মুসলমানদের জন্য, মুমিনদের জন্য শুধুমাত্র ওয়াজিব হলো একজন খলিফা এবং একজন ইমাম নির্ধারণ করা। সুতরাং সেই ইমাম এবং খলিফা নির্ধারণ করার জন্য যে যেই জায়গা থেকে যেভাবে তার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব, যেভাবে তার জন্য প্রচেষ্টা চালানো সম্ভব বলে সে মনে করবে, তার জন্য সেইভাবে প্রচেষ্টা চালানো এটা অপরিহার্য হবে।